মেকআপ আর্টিস্ট দিদিকে ডেকে এইভাবে বসিয়ে রাখাটা কি ঠিক বলুন? তাড়াতাড়ি গিয়ে ব্রাইডকে ডেকে নিয়ে আসুন, আমার সময়েরও তো কিছু মূল্য আছে নাকি? আর হ্যাঁ, আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দিও, ঠিক আছে? আর তাতে দুটো আইসক্রিম ঢেলে নিয়ে এসো, আমার এই ব্যাগটা কোথায় রাখবো? ও থ্যাংক ইউ। বাবা এত গয়না, সব সোনার নাকি? হ্যাঁ গো, সব সোনার। ও ঠিক আছে, যাও মুখটা ধুয়ে আসো। আচ্ছা তুমি বসো, আমি আসছি। গেল নাকি? গেছে। এখন ফটাফট কয়েকটা গয়না আমি আমার ব্যাগে ঢুকাই নি। আমার হয়ে গেছে গো, এখন কি করব বলো? হয়ে গেছে, বসো। আরে এটা দিয়ে কি করবে? আরে এটা দিয়েই তো তোমার চুল কোঁকড়া করবে। না না থাক, আমার চুল কোঁকড়া করতে হবে না। নাও দেখো, তোমার সাজানো কমপ্লিট। এটা তুমি কি করেছো? আমাকে এরকম ভূতের মতন দেখতে সাজিয়ে দিয়েছো। আমার বর না আমাকে দেখে পালিয়ে যায়, আমার বিয়েটাই না ক্যান্সেল হয়ে যায়। এটা এখন পেমেন্টটা করে দাও। কিসের টাকা? আমাকে এরকম ভূতের মতো সাজিয়ে দিয়ে আবার টাকা চাইছো? যান বেরিয়ে যান আমার বাড়ি থেকে। চল। কি লোক রে বাবা, টাকা না দিয়ে বাড়ি থেকে বার করে দিল। বার করে দিয়েছে তো কি হয়েছে? গয়না তো পেয়েছি।